কীটনাশক খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে লালগোলা থানার চকপাড়ার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মৃতার নাম মুলেদা খাতুন। জানা যায়, বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন ওই গৃহবধূ। 15ই অক্টোবর কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে কৃষ্ণপুর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ার পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওর এমন কিছু হয়নি, আপনার ওই মাথার একটু মানে সমস্যা ছিল, একটু জিদালে ছিল, হয়তো আপনার ওই বাড়িতে বিষ রাখা ছিল, খেয়েছিল। আপনার কৃষ্ণপুরে প্রথমে নিয়ে এসেছিলাম, দিয়ে ওখানে ওয়াশ করা হয়েছিল, ওয়াশ করার পরে ট্রান্সফার করে দিয়েছিল, দিয়ে আপনার মহকুমা হসপিটালে ট্রান্সফার করে ওখান থেকে। তার পরদিন আবার এখানে আপনার এই বহরমপুরে এই কলেজে অ্যাডমিট করায়। না, কোনো অভিযোগ নেই আমাদের। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত, এছাড়াও এমডি মেডিসিন, নিউরো হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, এক্সরে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক আপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক। ঠিকানা পৌরসভার পাশের গলি, লাল লেকে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে